وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন জোর করে কাউকে মুসলিম বানানো যাবে কিনা? ইসলামে এটা নিষিদ্ধ যে কাউকে জোর করে মুসলিম বানাবে, এটা ইসলামে বৈধ নয়। এই বিষয়ে সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের ব্যাপারে জবরদস্তি নেই, ধর্মের জন্য কোনো জোর জবরদস্তি নাই। এরপরে আরও আছে কাত্তাবাইনা রুজদু মিনাল গাইয়ি, নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য বাতিল উপাস্যসমূহকে অস্বীকার করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে, নিশ্চয় সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙ্গার নয়। আল্লাহ তাআলা সর্বশ্রোতা মহাজ্ঞানী। তো এখানে এই আয়াত আমরা বুঝতে হবে যে কেন অবতীর্ণ হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে আমরা তফসিরের মধ্যে দেখতে পাই, আনসারদের কিছু যুবক ছেলেরা ইহুদি ও খ্রিস্টান হয়ে গেছিল মদিনাতে। পরে যখন আনসাররা ইসলাম গ্রহণ করলো, তখন তারা তাদের ইহুদি ও খ্রিস্টান হয়ে যাওয়া সন্তানদেরকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করতে চাইল। এই আয়াত অবতীর্ণ হয়। আয়াত নাজিল হওয়ার কারণের দিকে লক্ষ্য রেখে কোনো কোনো মুফাসির এটাকে আহলে কিতাবদের জন্য নির্দিষ্ট মনে করেন, অর্থাৎ মুসলিম দেশে বসবাসকারী ইহুদি ও খ্রিস্টানরা যদি জিজিয়া করা আদায় করে তাহলে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। তবে এই আয়াতের নির্দেশ ব্যাপক, অর্থাৎ কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না, কারণ মহান আল্লাহ তাআলা হেদায়েত ও গুমরাহির উভয় পথেই সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। তবে কুফুর ও শিরকের নিষ্পত্তি এবং বাতিল চুক্তি এবং বাতিল শক্তি চূর্ণ করতে জিহাদ করা এক ভিন্ন ব্যাপার, এটা জোর জবরদস্তি থেকে পৃথক বিষয়। উদ্দেশ্য সমাজ থেকে এমন শক্তি ও দাপটকে ভেঙে দেয়া যা আল্লাহর দিনের উপর আমল করার ও তার তাবলিগের পথে অন্তরায় সৃষ্টি করে, যাতে প্রত্যেক ব্যক্তি স্বীয় স্বাধীন সিদ্ধান্তে ইচ্ছা হলে নিজের কুফুরের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং ইচ্ছা হলে ইসলামে প্রবেশ করবে। আর যেহেতু আল্লাহর পথে বাধা দানকারী এই শক্তিসমূহ ক্রমশ প্রকাশ পেতেই থাকবে, তাই জিহাদের নির্দেশ এবং তার প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। যেমন হাদিসে এসেছে যে জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাফের ও মুশরিকদের সাথে জিহাদ করেছেন এবং বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে জিহাদ করার নির্দেশপ্রাপ্ত হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর স্বীকৃতি দেয়। বুখারি অনুর মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী হয়ে যাওয়ার শাস্তি হত্যার সাথেও এর কোনো বিরোধ নেই যা অনেকে মনে করে থাকে, কেননা মুরতাদের শাস্তি বা হত্যার উদ্দেশ্য জোর জবরদস্তি নয়, বরং এর লক্ষ্য ইসলামী দেশের আইনের মর্যাদা রক্ষা করা। একটি ইসলামী দেশে একজন কাফেরকে তার কুফুরের উপর প্রতিষ্ঠিত থাকার অনুমতি অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু একবার সে যদি ইসলামে প্রবেশ করে যায় তাহলে পুনরায় তাকে ইসলাম বিমুখ হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না। সুতরাং তাকে খুব ভেবেচিন্তে ইসলামে প্রবেশ করতে হবে, কারণ যদি এর অনুমতি দেওয়া হয় তাহলে দেশের আইন শৃঙ্খলার ভিত্তি ভেঙে পড়বে এবং বিশৃঙ্খলা ও অরাজকতা বিস্তার লাভ করবে, ফলে মুসলিম সমাজের নিরাপত্তার এবং দেশের আইনকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সৃষ্টি হবে বড় বিঘ্ন। তাই যেমন মানবাধিকারের নামে হত্যা, চুরি, ব্যভিচার এবং ডাকাতি করা ইত্যাদি অপরাধের অনুমতি দেওয়া যেতে পারে না, অনুরূপ চিন্তা, স্বাধীনতা বা স্বাধীন সিদ্ধান্তের নামে কোনো ইসলামী দেশে আইন ভঙ্গ করার, ইসলাম বিমুখ হওয়ার ও অনুমতি দেওয়া যেতে পারে না, এটা জোর জবরদস্তি নয়। বরং মুরতাদকে হত্যা করা ওই রূপ সুবিচার, যেমন সুবিচার হলো হত্যার, লুটতরাজের এবং চারিত্রিক অপরাধে অপরাধী ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া, একটির উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দ্বিতীয়টির
লক্ষ্য অন্যায় ও অনাচারের হাত হতে দেশকে বাঁচানো, আর উভয় উদ্দেশ্য একটি দেশের জন্য অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ। তাই এখানে যে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে কাউকে জোর করে মুসলিম বানানো যাবে না, তবে কেউ যদি নাকি মুসলিম হয়ে যায় স্বেচ্ছায়, সে যদি ধর্ম ত্যাগ করে তখন ইসলামের মধ্যে তাকে হত্যা করার বিধান আছে। প্রথমে তাকে তবা করতে বলবে, তবা করলে তো ভালো কথা, তবা না করলে তাকে হত্যা করার বিধান ইসলামের মধ্যে রাখা হয়েছে। এটা এই জন্যে যে ইসলামী রাষ্ট্রের যে সৌন্দর্য এবং ইসলামী রাষ্ট্রের যে নিয়ম ভঙ্গ করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হবে। তাই এখানে আপনি যেটা বললেন, জোর করে কাউকে মুসলিম বানানো যাবে কিনা, এটা জানে না, জোর করে মুসলিম বানানো যাবে না। তবে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিষয়ের কথাটা বললেন যে মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিঘ্নতার কারণে তাদেরকে শাস্তি দিতেন, তা এটা কিন্তু জবরদস্তি না। কারণ একটা হচ্ছে ইমানের ব্যাপার জবরদস্তি, এটা করা যাবে না। অর্থাৎ কেউ অমুসলিম তাকে মুসলিম বানানোর জন্য জবরদস্তি করতে পারবে না, এটা হারাম। কিন্তু কেউ মুসলিম হয়ে গেছে, তাহলে ইসলামী দেশের ইসলামিক শাসন যেটা আছে, নিয়ম ব্যবস্থা আছে, এটা আপনি মানতে বাধ্য। আর এটা যদি নাকি আপনি না মানেন, তখন যে ইসলামী বিধান মোতাবেক আপনি শাস্তি পাওয়ার যোগ্য। জেনা করছেন তাইলে আপনি জেনা শাস্তি পাবেন, এটা জবরদস্তি না, এটা হচ্ছে ইসলামী নিয়ম মানার। অর্থাৎ আপনি মুসলিম হলেন কেন, অর্থাৎ আল্লাহ নিয়ম মানে নিলেন, নিয়ম মানার মতো এটাও একটা আছে, জানা করলে শাস্তি পাইতে হবে, এটাও মানে নিলেন, এই জন্য আপনি শাস্তি দাবি করতেছেন, এটা জবরদস্তি না। কেউ সালাত ফুটতেছে না, এই জন্য শরীরের মধ্যে তাদের তাজির ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে, তো এটা জবরদস্তি না, এটা হচ্ছে ইসলামেরই আইন মানা। কারণ আপনি তো ইসলামের আইন মেনে নেবেন, বিধেয় তো আপনি মুসলিম হয়েছেন। কারণ ইসলাম শব্দের অর্থ কী, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ কোরআন সুন্না মেনে নেবেন, এই বিষয়ের উপর আপনি আপনার আল্লাহ আল্লাহ রাসূলের নিকট আত্মসমর্পণ করলেন। তাই ইসলাম একজন অমুসলিমকে ইসলামে বাধ্য করা যাবে না, মুসলিম হওয়ার জন্য বলা যাবে না, বাধ্য করা যাবে না, জবরদস্তি করা যাবে না, এটা ঠিক। কিন্তু একজন স্বেচ্ছায় মুসলিম হওয়ার পরে ইসলামী কানুন মানার জন্য সরকারিভাবে মুসলিম শাসক যে ব্যবস্থা নিবে সে ব্যবস্থা, এটা জবরদস্তি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আপনি বলছেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো এই আয়াত না, লা ইকরাহা দিন, এটা না, সেটা হচ্ছে ভিন্ন একটা আয়াত, যেটা সূরা মায়েদা 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে নবী সাল্লাল্লাহু আপনি বলে দেন হে কিতাবীগণ অর্থাৎ ইহুদ খ্রিস্টান, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না, গায়রুল হককে অন্যায়ভাবে। এ কথার অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তারা বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বাড়াই ফেলছে, এবং উজাইরকে ইহুদিরও বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বাড়াই ফেলে দিয়েছে। এটা হচ্ছে ধর্মের মধ্যে বাড়াবাড়ি, এই এই ধরনের বাড়াবাড়িও নিষেধ। কিন্তু লা ইকরাহা ফি দ্বীন হচ্ছে অন্য কোনো অমুসলিমকে মুসলিম বানাইতে বাধ্য করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। বাকি যে মুসলিম হয়েছে সে সাথে সাথে কোরআন হাদিসের নির্দেশনাও মানে নিছে, সুতরাং যদি নাকি কেউ ইসলামের বিধান লঙ্ঘন করে তাকে সাজা দেওয়া হয়, এটা কোনো জবরদস্তি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।